লিখেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। কার চিঠি, কাকে লিখেছে প্লিজ আমাকে একটু পরিষ্কার করে বলবে। দেখো স্মৃতি, তুমি বাড়ির সবার ছোট, তোমার কোনো প্রবলেম হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। কিন্তু আমার প্রবলেমটা কোথায়? আমি তো দিব্যি আছি। হ্যাঁ, ডটের বাবা এখানে নেই বলে মাঝে মাঝে মনটা খারাপ লাগে ঠিকই, তবে কিছুদিনের মধ্যে আমরা তো চলে যাব, তখন আবার তোমাদের সকলের জন্য আমার মন কেমন করবে। সুতপা, সুতপা তুমি বলো, আমার কেমন দমটা বন্ধ হয়ে আসছে। সে কি সেজে বৌদি, তোমার শরীর খারাপ হয়েছে? না না, শরীর খারাপ এখনো হয়নি, তবে মনে হচ্ছে হবে। তাহলে তুমি বিশ্রাম করো গিয়ে। না না, স্মৃতি, স্মৃতি, সুতপা, সুতপা দেখো ও কত সরল, ও আমাদের কোনো কথাই বুঝতে পারছে না। এতদিন ধরে টমের জন্য টেনশনে থেকে থেকে সেজ বৌদির মাথাটা একটু গন্ডগোল করছে, শেষ তার সঙ্গে কথা বলা দরকার। না 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 না, কোনো কথা বলা দরকার নেই, মাথা ঠিক আছে শেষ দিন। আসলে তোমার জন্য ভেবে ভেবে না কিরম একটা হয়ে গেছে জান। কেন? চিঠি, তুমি জল খাবে? জল জল খাবো না। চিঠির কথা বললে, চিঠিতে কি লেখা আছে? না মানে যেটা লেখা আছে সেটা যে সত্যি তার কোনো মানে নেই। চা খাবে? না আমি চা খাবো না। খেতে, আরে আমি চা খাবো না। এবার তো দেখছি তুমি সেজে বৌদির মতন করছো, আমি যাই দাদা দেখো। না 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 না, শোনো না, দাদাকে বলতে যাও না, ওরা তো তোমাকে জানানোর করেছি তো ওরা। কিন্তু দেখো পুরুষ মানুষ, মেয়েদের মন কি বুঝবে বলো? তাই জন্যে আমি আর সেজে বৌদি ঠিক করলাম যে তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া উচিত, তাই না? কি ভালো গো তোমরা, প্লিজ বলবে কি জানাতে চাইছো আমাকে।